বনগাতে গাড়ি সহ ভেঙে পড়ল ব্রিজ, ঘটনায় গুরুতর জখম ওই ট্রাক চালক। জানা গেছে এদিন সকালে ব্রিজের ওপর দিয়ে পাথর বোঝাই ডাম্পার নিয়ে যাচ্ছিলেন চালক, সে সময় হঠাৎই কিছু বুঝে ওঠার আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। স্থানীয়দের তৎপরতায় চালককে উদ্ধার করে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। স্থানীয়রা জানিয়েছেন সে সময় ব্রিজে আর কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে ঘটনার পর প্রায় 8-9টি গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, সমস্যায় পড়েছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার অন্তর্গত বাঁশঘাটা ও সুটিয়ার মধ্যবর্তী এলাকায়। জানা গেছে এখানেই কোদালিয়া নদীর ওপর রয়েছে এই ব্রিজ। মূলত সীমান্তে বিএসএফের ব্যবহারের জন্যই ব্রিজটি তৈরি হয়েছিল। স্থানীয়রা জানাচ্ছেন প্রায় 30-35 বছর আগে ব্রিজ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা শুভঙ্কর মণ্ডল বলেন ব্রিজ ভেঙে গাড়িসহ চালক নিচে পড়ে যান। চালক তখন ভেতরে ছিল, আশেপাশের গ্রামের মানুষ এই ব্রিজ ব্যবহার করে বনগাঁ শহরে যাতায়াতের জন্য, এর ফলে তারা সমস্যায় পড়েছেন। দেখলাম তো ডাম্পার গাড়িটা তো নিচেই পড়ে আছে, ব্রিজটি সদ্যই ভেঙে পড়ে রয়েছে। ড্রাইভার ভিতরে আছে কিনা ঠিক বলতে পারবো না, বিএসএফ যেতে দিল না। ওটা সাধারণত মনে হচ্ছে সবাই যা বলছে ওই ডাস্ট না কি রয়েছে রাস্তার, যে ওয়েটে ওয়েট ক্যাপাসিটির উপরে তো ডিপেন্ড করে ভেঙে গেছে। এই রাস্তা দিয়ে যাওয়া আসা বেশি করা হয়, বনগাঁতে যেটা যাওয়া আসা করতে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। মোটামুটি তো সেই বাঁশঘাটা মালদা টালিতে সব গাঁউলিয়া নোপাড়া মোটামুটি 8-10টা গ্রামের মানুষ এখান থেকে যাওয়া আসা করে, বনগাঁয় যাওয়া আসা করতে। স্থানীয় অপর এক বাসিন্দা মধুসূদন মণ্ডল জানান ছোট থেকে এই রাস্তায় কোনো ডাম্পার চলাচল করতে দেখিনি। আজ সকালে একটি ডাম্পার ব্রিজ পার হবার সময় হঠাৎই শব্দ শুনি, দেখি ডাম্পারটি ব্রিজ ভেঙে নিচে পড়ে গেছে। তবে দীর্ঘদিন ব্রিজের সংস্কার হয়নি বলেই জানিয়েছেন মধুসূদন। ফুল ছোঁয়াচ্ছিলাম তখনই ডাম্পারটা যাচ্ছে, তখনই মনে হলো যে এই রাস্তায় আমরা ছোটবেলা থেকে ড্যাম্পার যাওয়া দেখিনি, আর ড্যাম্পার যাওয়ার মধ্যে খড়াঙ্কুর শব্দ হলো, তারপরে শুনলাম ব্রিজটা ভেঙে গেছে। ধরো 2000 সালে আমরা এখানে বসবাস করেছি, তাছাড়া 15 বছর আগে তৈরি হয়েছে। ব্রিজটা তো রং টং হইতো মোটামুটি, যে লোড ক্ষমতা কীরকম কি এর কোনো মনে ইয়ে ছিল না। এখান থেকে তো সবসময় বহু লোক বাঁশঘাটা মুস্তাপুর নোয়াপাড়া হামকুড়ো বয়রা অব্দি লোক যাতায়াত করে, অসুবিধা মানে একটা দেখ না ভালোই অসুবিধা হয়েছে। আর সে তো দেখা যাচ্ছে, কারণ পাতি তো খুলে পড়ি মানে সরিয়ে গেছে, যখন জার্কিং হয়েছে জিনিসটা তখনই তো এক পাশ পড়ে গেছে। জানা গেছে সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী মূলত এই ব্রিজটিকে ব্যবহার করে, পাশাপাশি বাগদা থেকে বনগাঁর দিকে আসার জন্য বাঁশঘাটা গাঙ্গুলিয়া নপাড়া এমনকি বয়রা এলাকার মানুষ এই ব্রিজ ব্যবহার করে থাকেন। রাতবিড়েতে বাগদা থেকে অসুস্থ মানুষকে বনগাঁয় নিয়ে আসার ক্ষেত্রেও এই রাস্তা ব্যবহার করলে অনেকটাই সহজ হয়। এ বিষয়ে স্থানীয় ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় সরকারের উদাসীনতার ফলেই এই অবস্থা। তার দাবি এই ব্রিজটি পঞ্চায়েত বা জেলা পরিষদের পক্ষে করা সম্ভব নয়। আমরা অনেকবার বিএসএফের কাছে আবেদন করেছিলাম, মাঝে মধ্যে ব্রিজে রং করা হয়েছে কিন্তু ব্রিজের কোনো সংস্কার হয়নি বলেই দাবি করেন প্রধান। প্রধানের আরও দাবি দীর্ঘদিন সংস্কারের অভাবেই এই দুর্ঘটনা, ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাথর বোঝাই করে একটা রাজ্য সরকারের একটা পাশে একটা রাস্তা তৈরি হচ্ছে বাঁশঘাটা বাজার থেকে বাঁশঘাটা আইবিবি রোড পর্যন্ত, সেই রাস্তার মাল যাচ্ছিল কিন্তু দীর্ঘদিন এই রাস্তা ব্রিজটার বেহাল অবস্থা। বারবার বিএসএফকে বলা সত্ত্বেও ব্রিজটা কোনো রকম সংস্কার হয়নি, ব্রিজটা আজকে 35 বছরের কাছাকাছি বয়স, শুধু রংটাই হয়েছে ওপর থেকে। কেন্দ্রীয় সরকারের উদাসীনতা, কোনো রকমভাবে এটা গুরুত্ব সহকারে দেখা হয়নি, যেখান দিয়ে হাজার হাজার সৈনিকদের গাড়ি যায় এবং পার্শ্ববর্তী বাঁশঘাটা গ্রামের যাতায়াতের শর্ট টাইমে বনগাঁ যাওয়ার একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে এই টাইমটাই প্রচুর পরিমাণে ফুলের গাড়ি যায়। সেই ব্রিজটা আজকে উদাসীনতার কারণে, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণেই ব্রিজটা ভেঙে পড়লো এবং একজন যে ড্রাইভার ছিল সে অত্যন্ত গুরুতর জখম হয়েছে, বনগাঁ হসপিটালে ভর্তি আছে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।